আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ফাহাদ মজুমদার। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের সবাই দেখা উচিত এবং সবাই এটা দেখুন, আপনাদের উপকার হবে। তা হলো যে আপনাদের মোবাইলকে, যেমন যারা ফেসবুক ইমো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের মোবাইল অনেক সময় অনেক স্লো হয়ে যায় আর অনেক সময় মেমোরি ফুল হয়ে যায়। সেটাকে আপনারা কীভাবে ক্লিন করবেন, আপনাদের মোবাইলের এক্সট্রা যে ফাইলগুলো, যেগুলো হিডেন ফাইল, যেগুলো আপনারা দেখেন না, যেগুলো মোবাইলের আপনার কোথাও না কোথাও সেভ হয়ে থাকে, সেগুলো আপনারা কী করে ক্লিন করবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন আপনারা সিসি ক্লিনার, লিখবেন সিসি ক্লিনার। লেখার পরে একটি অ্যাপস আসবে, এটা যারা ব্যবহার করেন তাদের জন্য না, যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। আপনারা দেখেন এখানে 50 মিলিয়ন এটা ডাউনলোড, এই অ্যাপসটা 50 মিলিয়ন মানুষ এই অ্যাপসটা ইউজ করে। আপনারা ইনস্টল করবেন, সেফলিভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে তখন অফেনে ক্লিক করবেন। অফেনে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে দেখেন স্টোরেজ দেখাচ্ছে, আমার র্যাম দেখাচ্ছে। এখন আপনাদের এখানে আপনারা এই যে নিচে যে অ্যানালাইজ আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের মোবাইলের যে ক্যাশ আছে সেগুলো আপনাদের এখানে দেখাবে। এখানে দেখেন আমার মোবাইলে 724 MB আছে, যেগুলো আমি আমার অপ্রয়োজনীয়। এখানে যে দেখেন 50 MB মতো আছে। এই যে এখানে ক্লিক করবেন, ক্যাশে ক্লিক করে দিবেন। তারপরে এই যে ব্রাউজার হিস্টোরি যদি থাকে আপনাদের মোবাইলের, সেটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। ডাউনলোড যদি কোনো ফাইল থাকে সেটা আপনারা রাখতে পারেন আপনাদের ইচ্ছার। যদি মনে করেন যে ডাউনলোডের যা আছে আপনাদের অপ্রয়োজনীয়, তাহলে এখানে ক্লিক করে দিবেন, এভাবে ক্লিক করে দিবেন। এমটি ফোল্ডার এটার প্রয়োজন নাই, এটাকেও আপনারা এভাবে টিক মার্ক করে দিবেন। তারপর এই যে প্রসেসের এখানে যে ইউজার আছে এখানে এটা থাক। আর হোয়াটসঅ্যাপে যদি আপনারা কারোর ভয়েস মেসেজ দিয়ে থাকেন তাহলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন, যদি আপনাদের অপ্রয়োজনীয় হয়ে থাকে। আমি মনে করি যে এটা হয়তো আপনাদের প্রয়োজন হতে পারে। তারপরে এই যে গুগল ম্যাপের যে ক্যাশ আছে এটা আমার প্রয়োজন নাই, এটা আমি আপনারা ডিলিট করে দিবেন। এরপর আপনাদের এখানে কল লগ দেখাবে, এগুলো আপনাদের প্রয়োজন এগুলো রেখে দিবেন। যেগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনারা এভাবে টিক মার্ক করে রাখবেন। রাখার পরে এই যে ক্লিনে ক্লিক করবেন, ক্লিনে ক্লিক করলে দেখেন এখানে ক্লিন হয়ে গেছে। সো আপনাদের এভাবে আপনারা ইউজ করবেন, প্রত্যেক দিন একবার করে আপনাদের মোবাইলটি আপনারা এভাবে ক্লিন করবেন। আশা করি আপনাদের মোবাইলটি অনেক ফাস্ট হবে এবং মোবাইলটি যে কারণে আগে একটু স্লো কাজ করতো একটু ফাস্ট হবে। ফাহাদ মজুমদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, এই যে এখানে ক্লিক করবেন, লাল কালারে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এই যে একটি বেল আইকন আছে এখানে ক্লিক করে দিবেন আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে পেতে। এখানে অনেক ভালো মানের ভিডিও দেওয়া হয়, আপনারা কীভাবে কী করবেন, নিউ নিউ অ্যাপস নিয়ে রিভিউ দেওয়া হয়, আপনারা অবশ্যই উপকৃত হবেন। সো আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।